7 আগস্ট কোভিড 19 এর টিকাদান কর্মসূচি সফল করতে মির্জাপুর ইউনিয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত। আগামী 7 আগস্ট নরসিংদী রায়পুরাই মির্জাপুর ইউনিয়নে কোভিড 19 এর টিকাদান কর্মসূচি সফল করতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মির্জাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন পিরিসকান্দি বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজি রইস মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুল্লাহ ভূঁইয়া। এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাবুল মিয়া, ইউনিয়ন সচিব মোহাম্মদ জলিল মিয়া সহ ইউনিয়নের কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ সকল শ্রেণী পেশার লোক। ওকে ওয়ান ডট টিভি নিউজ ডেস্ক।